গুগলের ভুল ধরে দিতে পারায় পঁয়ষট্টি কোটি টাকা পেলেন ভারতীয় এক সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমের বেশ কয়েকটি ভুল ধরে দিয়ে তিনি এই পুরস্কার জিতলেন সম্প্রতি গুগলের একটি ব্লগপোস্ট বিষয়টি নিশ্চিত করেছে এ ব্লকপোস্টে গুগল জানায় আমান পান্ডে নামের একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগলের একাধিক ভুল ত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন কেবল দু হাজার একুশ সালেই গুগলের দুইশো বত্রিশটি ভুল ধরেছিলেন তিনি আমান ভারতের এনআইটি ভোপাল থেকে গ্রাজুয়েট করেছেন দু হাজার একুশ সালেই তিনি বাক্স মিরন নামক সংস্থা প্রতিষ্ঠা করেন যদিও গুগলের ভুল ত্রুটি ধরা শুরু করেছিলেন দু হাজার উনিশ সাল থেকেই গুগলের বিলেডিস দলের সদস্য সারা জেকবস জানিয়েছেন দু হাজার উনিশ সালেই আমান প্রথম রিপোর্টটি জমা দিয়েছিলেন এখনও পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েড ভাল্নারেবিলিটিস রিওয়ার্ড প্রোগ্রামে মোট দুইশো আশিটি রিপোর্ট সাবমিট করেছেন পাণ্ডে যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকটাই সহায়তা করেছে তবে এই ধরনের ভালনারিবিলিটিস শুধুমাত্র গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য হয়ে থাকে এমনটা নয় সেই সঙ্গেই আবার গুগল ক্রোম সার্স প্লে এবং অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও তা হয়ে থাকে যারা সব থেকে গুরুত্বপূর্ণ কিছু ভুল ধরে থাকেন তাদের আট দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয় গুগল ভারতের মধ্যপ্রদেশের আমান পাণ্ড এই মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় পঁয়ষট্টি কোটি টাকা পুরস্কার জিতে নিলেন ভুল ধরা বা অভিযোগ করা যে কোনো সময় খারাপ নয় তা প্রমাণ করে দেয় এই ধরনের ভাল্নারেবিলিটিস প্রোগ্রাম গুগলের ভিআরপি বা ভাল্লারেবিলিটিস রিওয়ার্ড প্রোগ্রাম বহুদিন ধরেই হয়ে আসছে এই ধরনের প্রোগ্রামকে প্রযুক্তির ভাষায় বলা হয় বাক্স বাউন্টি শুধু গুগল নয় অ্যাপেল বা মাইক্রোসফটের মতো সংস্থাও এই ধরনের প্রোগ্রাম করে থাকে এদিকে বাংলাদেশ সরকার শীঘ্রই দেশের সব মোবাইল ইন্টারনেটের দাম এক রেট করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তিনি বলেছেন ইতিমধ্যে শনিবার সচিবালয়ে এক সমাজ সম্মেলনে তিনি একথা জানান মোস্তফা জব্বার বলেন বর্তমানে মোবাইল ইন্টারনেটের কোনো রেট ফিক্সড করা নেই এক্ষেত্রে ব্যবহারকারীদের প্রচুর অভিযোগ আছে বিষয়টি নিয়ে আমরা খুব সিরিয়াস কাজ চলছে আমরা আশা করছি খুব শীঘ্রই এক্ষেত্রে একটি দর নির্ধারণ করে দিতে পারব মন্ত্রী বলেন আমরা যখন ব্রডব্যান্ড ব্যবহার করি তখন গতির উপরে চার্জ দেই কিন্তু মোবাইলে আমি ডেটা কিনি বিষয়টি সিরিয়াস আবার ইন্টারনেট যতটুকু কেনা হয় তার মেয়াদ থাকে ডাটা পিরিয়ড চলে গেলে আমি সেটা আর ব্যবহার করতে পারি না অব্যবৃত ডাটা যেন পরেও ব্যবহার করা যায় এমন নির্দেশনা ইতিমধ্যেই মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে বাস্তবায়ন জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান মোস্তফা জব্বার সমাজ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ খলিলুর রহমান বিআইটিসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার টেলিটকের ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন